আসসালামালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চকলেট এবং কেক, এই দুটো জিনিস পছন্দ করে না এমন ব্যক্তি মেলাইভার। তাই চকলেট এবং কেক লাভারদের জন্য আমি আজকে নিয়ে এসেছি চকলেট লাভা কেক। এটা দেখে নিশ্চয়ই অনেক ইয়াম্মি লাগছে। ইয়েস ভিউয়ার্স, এটা খেতেও অসাধারণ এবং অনেক ইয়াম্মি। তাহলে চলুন এর ইনগ্রিডিয়েন্টসে চলে যাই এবং তৈরি প্রসেসিংয়ে। ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওরিও চকলেট বিস্কিট, যেটা আমরা হাতের কাছে যে কোনো সুপার শপেই পেতে পারি। আমি এখানে 20 পিস ওরিও বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে এই বিস্কিটের পরিমাণটা দুই একটা বাড়াতেই পারেন, এতে কোনো প্রবলেম হবে না। আমি এখন একটা ব্লেন্ডার সাহায্যে এই বিস্কিটগুলো ব্লেন্ডারের ভেতরে নিয়ে নিব। এবং এই ব্লেন্ডারের মাধ্যমে আমি বিস্কিটগুলোকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে, মানে একদম পাউডারের মতো গুঁড়ো করে ফেলতে হবে। আমার নেয়া শেষ হলো, এখন চলে যাচ্ছি ব্লেন্ডার করতে। হয়ে গেছে আমার ব্লেন্ডার করা। এখন এর ভেতরে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিব। লিকুইড মিল্কটা কিন্তু অবশ্যই রেফ্রিজারেটর থেকে অনেকক্ষণ আগে বের করে নিতে হবে। বেকিং সোডা দিচ্ছি হাফ টিস্পুন এবং সব কিছু আবার আমি 1 মিনিটের জন্য ব্লেন্ডার করে নেব। আমি এখানে একটা স্টিলের বোল নিয়েছি, এটার সাইজটা হচ্ছে মাঝারি। আপনারা চাইলে এটার পরিবর্তে ওভেন প্রুফ যে কোনো বোল নিতে পারেন, সেক্ষেত্রে সাইজটা একটু ছোট হলে বা মাঝারি হলে ভালো হয়। আমি এখানে অয়েলটা ব্রাশ করে নেব যাতে আমার কেকটাকে মোল্ড আউট করতে সুবিধা হয়। দেখুন আমি কিন্তু চারপাশে ব্রাশ করে নিয়েছি। আমি একটা চকলেট নিয়েছি ডেয়ারি মিল্ক, সেটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা আমি আমার সুবিধার জন্য নিয়েছি, চাইলে আপনারাও এই প্রসেসিংটা অ্যাপ্লাই করতে পারেন। এটা করতে হলে সুবিধা হয়, কারণ হচ্ছে ভেতরে যে চকলেটটা থাকবে সহজে কিন্তু গলে যাবে। আমার যে ব্লেন্ডার করে চকলেটে তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি এখন তার মাঝখানটাতে দিয়ে দিব। সবগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি এগুলো ঠিক মাঝখানে সবগুলোকে দেখুন এভাবে কভার দিয়ে দিব যাতে ভেতরে এগুলো ঢুকে যায়। কভার করা হয়ে গেছে, সামান্য বা একটু ট্যাপ করে নেব যাতে বাবলস না থাকে। একটা সাইডে আমি 10 মিনিট আগেই প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। খুব সাবধানে মাঝখানে সেট করবেন যাতে কোনো সাইডে কাত না হয়ে যায়। ঢাকিটা দিয়ে দিলাম এবং ঢাকিটা সিদ্ধটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এবং এটা হতে আমার সময় লাগবে 30 মিনিট। পরে চলে এসেছি সামান্য ডেকোরেশনের পালা। দেখুন আমি যখন কেকটাকে ছুরি দিয়ে কেটে নিয়েছি তখন কিন্তু তার ভেতর থেকে যে চকলেটের লাভাটা ছিল সেটা কিন্তু অলরেডি বের হয়ে এসেছে। এবং এটা যে খেতে কতটা টেস্ট, মুখে দিলে ইয়াম্মি ছাড়া কিছুই আসবে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার
কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অল বাটনে ক্লিক করে দেবেন। আর কমেন্ট করে তো অবশ্যই বলবেন কেমন লেগেছে রেসিপিটি। সো ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্ত। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।